আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোনাসনা পাখি। ফুলবাড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ। 2021-22 অর্থ বছরে খরিফ দুই মৌসুমে মাসকলাই চাষে পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য দিনাজপুরের ফুলবাড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মানা আক্তার, ইউপি চেয়ারম্যান মানিক প্রকল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলা নিউজ টিভি।